নমস্কার, লেখাপড়া তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের বিষয় হলো অষ্টম শ্রেণীর পঠন সেতু, যে বইটি রয়েছে ইতিহাসে, প্রাচীন ভারতের সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস। পঞ্চম নম্বর যে অধ্যায়টি রয়েছে তার নমুনা প্রশ্নপত্র, ঠিক আছে? তো দেখো, 1 নম্বরে বলা আছে শূন্যস্থান পূরণ করো। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য ড্যাশ, তাহলে ড্যাশ আমরা কী লিখবো? মৌর্য। খ নম্বরে বলছে প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন ড্যাশ, কে নিয়েছিলেন? অশোক, ঠিক আছে? ড্যাশে আমরা কী লিখবো? অশোক। এরপর দেখো, গ নম্বরে বলা আছে কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন ড্যাশ, তাহলে কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? প্রথম কনিষ্ক, ঠিক আছে? ড্যাশে আমরা কি প্রথম কনিষ্ক লিখবো। এরপর ঘ নম্বরে বলছে সাতবন বংশের প্রতিষ্ঠাতা ড্যাশ, কে ছিলেন? শিমুক। এরপরে উম নম্বরে বলা আছে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ড্যাশ, কে করেছিলেন? স্কন্দগুপ্ত। 2 নম্বরে বলা আছে ঠিক ভুল নির্ণয় করো। 1 নম্বরে বলা আছে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ভীম কোচটিসেস, এই যে বাক্যটি যে আছে বাক্যটি কি ঠিক নাকি ভুল? বাক্যটি কিন্তু কি ভুল রয়েছে এখানে, হ্যাঁ। এরপর 6 নম্বরে শকাব্দের প্রচলন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই যে বাক্যটি যে বাক্যটি ঠিক নাকি ভুল? এই বাক্যটিও কিন্তু ভুল। 9 নম্বর গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত, এই যে বাক্যটি যে রয়েছে বাক্যটি ঠিক নাকি ভুল? বাক্যটি কিন্তু কি ঠিক। এরপর 9 নম্বরে দেখো কি বলছে, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময়, এটা কিন্তু ঠিক। অর্থাৎ অশোকের জীবনে কি কলিঙ্গ যুদ্ধ কি অত্যন্ত স্মরণীয় কিন্তু। 10 নম্বরে কি বলা আছে কি পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন, এই যে বাক্যটি যে রয়েছে বাক্যটি ঠিক নাকি ভুল? বাক্যটি কিন্তু ঠিক। 3 বলা আছে কি অতি সংক্ষেপে উত্তর দাও একটি বা দুটি বাক্যে। 1 নম্বরে বলা আছে সমুদ্রগুপ্ত কেন স্মরণীয়, তা আমার উত্তরটা কী লিখবো? যে সমুদ্রগুপ্ত স্মরণীয় হওয়ার কারণগুলি হলো কি, এই সময় গুপ্ত সাম্রাজ্য কি সবচেয়ে বড় আকার ধারণ করেছিল, দ্বিতীয়ত কি উত্তর ভারতের 9 জন শাসক এবং দাক্ষিণাত্যে কি 12 জন শাসককে পরাজিত করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এরপরে খণ্ডপাঠে দেখো কি বলছে কনিষ্কের সময় 2টি উল্লেখযোগ্য ঘটনা লেখুন, তাহলে অতটা কি লেখো কি যে কনিষ্কের সময় 2টি উল্লেখযোগ্য ঘটনা হলো, একটা শকাব্দের প্রচলন আর দ্বিতীয়ত কি সাম্রাজ্যের সীমানা বিস্তার, এই 2টো উল্লেখযোগ্য ঘটনা ছিল, ঠিক আছে? এরপর গ নম্বরে কী বলছে যে কাকে কেন সকারি উপাধি বলা মানে দেওয়া হয়েছিল, সেটা কি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সক্ষত্র শাসন উচ্ছেদ করেছিলেন বলে কি তাকে সকারি বলা হয়। তো এটাই ছিল আজকে আমাদের কি অষ্টম শ্রেণীর পঠন সেতু বইয়ের কি পঞ্চম অধ্যায়ের কি নমুনা প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই তোমরা কি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। আর আগের যে অধ্যায়গুলি যে আছে প্রথম দ্বিতীয় চতুর্থ অধ্যায়ের যে নমুনা প্রশ্নগুলি এবং নমুনা প্রশ্ন 1, এটা তোমাদের কি দেওয়া আছে তোমরা সেখানে দেখে নিতে পারো, এবং কি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, তোমরা সেখানেও দেখে নিতে পারো, ঠিক আছে? ধন্যবাদ।